হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল গ্রিন সাকসেস। সো আজকে আমরা উচ্চ মাধ্যমিকের পর একটি অন্যতম সেরা কোর্সের ভিডিও নিয়ে হাজির হয়েছি। যেই কোর্সটির নাম হচ্ছে DMLT বা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্স। এই কোর্সটির সমস্ত ডিটেলস জানবো, কীভাবে আবেদন করবেন এবং কী কী যোগ্যতা লাগবে, এবং এটি 12 পাস বা 10 পাস সমস্ত স্টুডেন্টরাই করতে পারবে, সায়েন্স বা আর্টস সমস্ত স্টুডেন্টরাই করবে। এই কোর্সটির সমস্ত ডিটেলস জানতে আমরা একটি ওয়েবসাইটে চলে এসেছি, যেটির নাম হচ্ছে vidya.in। এখান থেকে তোমরা এই ওয়েবসাইটে যদি তোমরা লগ ইন করো এবং এখান থেকে সরাসরি তোমরা অ্যাপ্লাই করতে পারবে যে কোনো কোর্সে বা কলেজে। সো চলুন আমরা দেখে নিই এই কোর্সটির সমস্ত ডিটেলস। সো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এখানে সমস্ত ক্যারিয়ার রিলেটিভ ভিডিও পেয়ে যাবেন। সো এখানে যেটা বললাম DMLT-র যে বেসিক ধারণাটি যেটা তোমাদের দিলাম সেটি দিয়ে দিয়েছে, একটু পজ করে দেখে নেবে, একই কথা বলা আছে যেটা আমি তোমাদের বললাম। সো একটু পজ করে দেখে নেবে, একটু দেখিয়ে দিচ্ছি। সো এরপরে যেটি আছে DMLT কোর্সের যে আফটার 12-এর ডিটেলসটি দিয়ে দিয়েছে, এটি 2 বছরের কোর্স, আর এই কোর্সটি সাধারণত সমস্ত স্টুডেন্টরাই করতে পারে। সো এটাই বলা আছে এখানে, তোমরা একটু পজ করে দেখে নেবে। সো এখানে ডিউরেশন 2 বছরের, যেটা বললাম 10 এবং 12 সমস্ত স্টুডেন্টরাই করতে পারবে। ডিগ্রি কোর্সও আছে, আর আমি যেটা বলছি ডিপ্লোমা কোর্স, আর ডিগ্রি কোর্সও আছে যেটা ডিপ্লোমার পর তোমরা করতে পারবে। এখানে দিয়ে দিয়েছে ব্যাচেলার অফ মেডিকেল ল্যাব টেকনোলজি BSc, যেটা BSc-টা শুধু যে সায়েন্স স্টুডেন্ট তারাই করতে পারবে। এখানে টপ কলেজ, যেগুলি কলকাতার নয় ইন্ডিয়ার টপ কলেজগুলি দিয়েছে, এখানে আমি তোমাদের যেই কলকাতার টপ কলেজগুলো আমি দেখে দেবো। এখানে প্রসেসটা দিয়ে দিয়েছে। সো DMLT কোর্সটি সাধারণত তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন কিছু কিছু কলেজে নেয় এবং কিছু কিছু কলেজে প্রবেশ পরীক্ষা হয়। সো সেটা তোমাদের বলে দেবো কোন কলেজে প্রবেশ পরীক্ষা হয় আর কোন কোন কলেজে তোমাদের প্রবেশ পরীক্ষা হয় না, ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে যায়। এইখানে যে তোমাদের কলেজগুলি দিয়েছে এগুলি সমস্ত কিছু এন্ট্রান্স পরীক্ষা বা প্রবেশ পরীক্ষা নেয়। আমি দেখে দেবো কলকাতার কলেজগুলি এই ভিডিওটার শেষে। ডাইরেক্ট অ্যাডমিশনের প্রসেসটা এখানে দিয়ে দিয়েছে। প্রথমে কলেজ যে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু দিয়ে দিয়েছে, এখানে কোর্স ফি দিয়ে দিয়েছে। এই কোর্সটা একটু ফিসটা বেশি, কারণ এটি মেডিকেল কোর্স। জানো মেডিকেল কোর্সের একটু যে কোর্স ফি হয় সেটি সাধারণত একটু বেশি হয়ে থাকে। এখানে বলে দিয়েছে 50,000 থেকে 1,00,000 মধ্যে হয়ে যাবে। এবার এখানে অনেকের কনফিউজ হয়ে যায়, যেটা সমস্ত কোর্সের ক্ষেত্রে যে 50,000 to 1,00,000 মানে কোর্সে ভর্তি হবো যখন তখনই দিয়ে দেবো, কিন্তু না এটা নয়। এই পঞ্চাশ হাজার থেকে এক লাখ যেই কোর্সের ফিসটি সেটি 2 বছরে তোমাদের পেমেন্ট করতে হবে, সাধারণত 3 মাস অন্তর তোমাদের দিতে হয়, কিছু কিছু টাকা করে দিতে হয়। সো এটি তোমরা যারা জানো না তারা একটু ভালো করে জেনে নেবে। 50,000 to 1,00,000 কিন্তু একবারে দিতে হয় না। এলিজিবল যেটা দিয়ে দিয়েছে 12 পাস হতে হবে, এখানে দিয়ে দিয়েছে PSB প্ল্যাটফর্মে থাকতে হবে, এখানে দিয়েছে ম্যাক্সিমাম 45% নাম্বার থাকতে হবে SC ST-র জন্যে, সরি ম্যাক্সিমাম 50% নাম্বার থাকতে হবে, আর SC ST-দের জন্য 45% হলেও হবে, কারণ 5% ছাড় আছে। রিকোয়ারমেন্ট স্কিল, যে স্কিলগুলি লাগবে সেগুলি দিয়ে দিয়েছে, অ্যাডমিশন যে ইনস্টিটিউটের সেগুলি দিয়ে দিয়েছে। এখান থেকে যেটা বলুন ডাইরেক্ট তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এখানে দেখতে পাচ্ছ একটি কলেজ দিয়ে দিয়েছে যার ফিস হচ্ছে 51,000 টাকা। এখানে আরেকটি কলেজ দিয়ে দিয়েছে, যে কলেজটির নাম হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ উত্তরা অঞ্চলের যে PhD বায়োমেডিক্যাল হসপিটালের যে কোর্স, এখানে কিন্তু 50,500-400 টাকা বেশি নিচ্ছে। এখানে সমস্ত কলেজগুলো দিয়ে দিয়েছে, তোমরা একটু পজ করে দেখে নেবে। নিউ দিল্লির কিছু কলেজ দিয়ে দিয়েছে, মানে দিল্লিতে যারা থাকো তারা তাদের দিয়ে দিয়েছে। আমি কলকাতায় দেখে দেবো তোমাদেরকে, এখানে দিয়ে দিয়েছে ফিসগুলো দিয়ে দিয়েছে। দিল্লিতে একটু কম নিচ্ছে দেখতে পাচ্ছ, 48,000-এ করে দিচ্ছে এই কোর্সটি। এখানে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে 68,000 নিচ্ছে। আচ্ছা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনিক্যাল কলেজ, যেটা কলকাতার আমি দেখাবো বলেছিলাম অ্যাডমিশন, এখানে দেখতে পাচ্ছ কলকাতার কলেজগুলি দিয়ে দিচ্ছে। কলকাতা কলেজে 80,000 নিচ্ছে, স্কুল অফ নার্সিং অ্যান্ড মেডিকেল টেকনোলজি কলকাতার যেটি সেটা 95,000 টাকা নিচ্ছে। কলকাতায় একটু ফিসটি বেশি, তাই তোমরা পারলে দিল্লির দিকে চলে যেতে পারো।
মানে দিয়ে দিয়েছে সমস্ত যে ডিস্ট্রিক্ট স্টেট অনুযায়ী ভাগ করে করে দিয়ে দিয়েছে সমস্ত যে কলেজগুলি। সো কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল, পুরো ওয়েস্ট বেঙ্গলের মোট 14টি প্রাইভেট কলেজ রয়েছে এই DMLT-র, মানে দিয়ে দিয়েছে ইয়ার অনুযায়ী যে সাবজেক্ট এবং ইয়েটা সিলেবাসটা এখানে দিয়ে দিয়েছে, যে বইগুলি সেগুলো এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা। এখানে জবের যেটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে আমরা এই কোর্সটির পর কী ধরনের জব পাবো এখানে দেখতে পাচ্ছ, ল্যাবরেটরি টেকনিক্যাল হতে পারো, এক্স রে টেকনিক্যাল, মানে টেকনিক্যাল ব্যাপারে যে হেলথ রিলেটিভ টেকনিক্যাল বিষয়গুলি আছে সেগুলি, পেডালজি টেকনিক্যাল হতে পারো। স্যালারি, স্টার্টিং স্যালারি দেখতে পাচ্ছ অনেক বেশি, যেটা বললাম হাই স্যালারি, 2 লাখ ম্যাক্সিমাম, মিনিমাম আর ম্যাক্সিমাম 9 লাখ পার মান্থ। কেরিয়ার দেখতে পাচ্ছ, কেরিয়ার তোমাদের হসপিটাল, ডক্টরের সমস্ত জায়গাতে নিয়োগ করাবে হেলথ রিলেটিভ, বেশিরভাগ সময় হসপিটাল, বড় বড় হসপিটালে তোমাদের এই কোর্সটি পর নিয়োগ করা হয়। জব প্রোফাইলে দেখতে পাচ্ছ, জব প্রোফাইলটা এখানে দিয়ে দিয়েছে, এইগুলি তোমরা জব এর জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেগুলো দেখতে পাচ্ছ বিভিন্ন হসপিটালেরই বিভিন্ন বিভাগে তোমাদের টেকনিক্যালে দিয়েছে। সো একটু দেখে নেবে, কিছু দিয়ে দিয়েছে হসপিটালের প্রাইভেট কলেজে তোমাদের যে নিয়োগ হবে। সো এখানে দেখতে পাচ্ছ গুড কলেজ, যে সাকসেসের যে এগুলো সব দিয়ে দিয়েছে এখানে। তোমরা এই ওয়েবসাইটটা যেটা বললাম বিদ্যা.ইন-এ গিয়ে তোমরা লগ ইন করে তোমরা এই যে সমস্ত ডিটেলসটি পড়ে নেবে, তোমরা কীভাবে কী করতে হবে সমস্ত কিছু ডিটেলস পড়ে নেবে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে এই ধরনের ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে, কারণ আমরা এই চ্যানেলে সমস্ত কিছু ক্যারিয়ার রিলেটিভ ভিডিও দেবো।